আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এই দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাটা তো এটা নিয়ে যে এখানে হচ্ছে মানে আস্তা পেঁয়াজ আর কি তো তখন কাটা দেখাচ্ছিলাম আসলে তো এখন আস্তা আজকে হচ্ছে আমি পেঁয়াজ কিভাবে আমি সংরক্ষণ করে ডিপে রেখে আর কি ব্যবহার করি মানে ব্যবহার মানে কাজ রাখি আর কি তারপরে রান্না করি আর কি সেটাই দেখাবো তো এই পেঁয়াজগুলো এখন আমি কেটে নিব সুন্দরভাবে তো আমি এক বক্সের মতো রেখে দেখা যায় পাঁচ ছ দিন খাওয়া যায় আর কি তো বেশি করে কাটলে আরও বেশি দিন খাওয়া যাবে সমস্যা না এটা একটা প্রসেসিং এই যে আমি সবগুলো পেঁয়াজ কিন্তু কেটে নিয়েছি সুন্দরভাবে আর কি ছিলে নিছি। এখনও কাটি নাই আর কি ছিলেছি তো এগুলো এখন কাটবো কারণ আসলে দেখা যায় পেঁয়াজ কাটতে একটু সময় লাগে তো একটু বেশি করে কেটে রেখে দিলে দেখা যায় কাজ করা যায় তখন তাড়াতাড়ি রান্না বান্না শেষ করা যায় আর কি তো এরকমই আমি করি মানে কয়েকদিনের জন্য বড় বক্স করে রেখে দেই তো এগুলো এখন আমি কেটে নিয়ে আসতেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে তো এগুলো এখন আমি বক্সে ভরে ডিপে রেখে দেব আমি কিন্তু নরমাল রাখবো না আসলে পাঁচ ছয় দিন নরমাল থাকবে না পেঁয়াজ ডিপেই রাখি আমি সব সময় তো এই যে আমি সবগুলা সুন্দরভাবে ভরে রাখতেছি আর এই বক্সটা ভালোভাবে মানে ইয়ারটাই মানে হচ্ছে ঢাকনাটা ভালোভাবে ঢেকে রাখতে হবে নয়তোবা হচ্ছে মানে পেঁয়াজের একটা গন্ধ আছে জানেনি সবাই তো সেটা ফ্রিজে ছড়িয়ে যায় এমনি তো ছড়িয়ে যায় প্রথম দিন তারপরে হয়তো থাকে না আর তো যাই হোক তারপর আমি এটা এভাবে রেখে ঢেকে তারপরে পলিথিন দিয়ে পেঁচিয়ে তারপর আমি রাখবো অনেক আসলে মানে কয়েকদিনের ইয়ের জন্য আর আসলে একদিন একটু কষ্ট বেশি করতে হয় তো এই পেজগুলো আসলে আমার কাটতে অনেক সময় লাগছে তো এখন এগুলো যে দেখতে পাচ্ছেন পলিথিন দিয়ে মুড়িয়ে আমি রেখে দেবো এখন ডিপে তো এভাবে কিন্তু পেঁয়াজ সংরক্ষণ করে রাখা যায় ডিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি